আসসালামু আলাইকুম। কিভাবে আপনি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে টাকা রিসার্চ করবেন, আজকের এই ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেব। সো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। সো আপনি সরাসরি ব্রিলিয়ান্ট যে অ্যাপ, সেই অ্যাপটির ভেতর চলে যাবেন। অ্যাপটির ভেতর আসার পর এখানে আপনি উপরে সেটিং অপশন পেয়ে যাবেন। এই সেটিং অপশনে ট্যাপ করবেন। সেটিং অপশনে ট্যাপ করার পর এখানে মাই ব্যালেন্স বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স অপশন, এই মাই ব্যালেন্স অপশনে আপনি ট্যাপ করবেন। সো মাই ব্যালেন্স অপশনে যখন আপনি ট্যাপ করবেন, তখন উপরে দেখুন আমার এখানে মাত্র 3 পয়সা রয়েছে। এখন আমি আপনাকে সরাসরি ব্যালেন্স অ্যাড করিয়ে দেখাবো। সো এখানে দেখুন অ্যাড ব্যালেন্স বলে একটি অপশন রয়েছে, এই অ্যাড ব্যালেন্সে আপনি ট্যাপ করুন। সো এখানে যে অ্যাড ব্যালেন্সটি আপনি দেখতে পাচ্ছেন, এই অ্যাড ব্যালেন্সে আপনি ট্যাপ করবেন। সো যখনই আপনি অ্যাড ব্যালেন্সে ট্যাপ করবেন, তখনই আপনার সামনে একটি অপশন চলে আসবে। সেটা হচ্ছে যে আপনি রিসার্চ যে করবেন, কত টাকা করবেন, সেটার একটি অপশন চলে আসবে, রিসার্চ অ্যামাউন্ট। এখানে আপনি যে কয় টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দেবেন। সো আমি 20 টাকা রিসার্চ করতে চাচ্ছি, আমি 20 টাকা এখানে অ্যামাউন্টটি দিয়ে দিব। অ্যামাউন্টটি দেওয়ার পর পাশে দেখবেন রিসার্চ অপশন রয়েছে, এই রিসার্চ অপশনে আপনি ট্যাপ করবেন। ওই দেখুন পাশে রিসার্চ অপশন, এই রিসার্চ অপশনে আপনি ট্যাপ করুন। যখনই আপনি রিসার্চ অপশনে ট্যাপ করবেন, তখন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি বিকাশ পেমেন্ট এই অপশনটিতে ট্যাপ করবেন। সো বিকাশ পেমেন্ট এই অপশনটিতে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে আপনাকে আপনার যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার, সেই নাম্বারটি এখানে টাইপ করতে হবে। সো আপনার নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন। তারপর নিচে দেখবেন কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে আপনি ট্যাপ করবেন। সো আপনার নাম্বারটি আপনি এখানে টাইপ করুন, তারপর কনফার্মে ট্যাপ করুন। যখনই আপনি কনফার্মে ট্যাপ করবেন, তখনই এখানে আপনার ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার নাম্বারে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে বসাতে হবে, বসিয়ে নিচে কনফার্ম অপশন, এই কনফার্ম অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। সো ভেরিফিকেশন কোডটি বসান এবং কনফার্ম অপশনে ট্যাপ করুন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। সো পিন নাম্বারটি দিয়ে কনফার্মে ট্যাপ করুন। সো পিন নাম্বার দেওয়া হলে কনফার্মে ট্যাপ করার সাথে সাথে আপনার যে ব্যালেন্স, সেটি কিন্তু সাকসেসফুলি দেখুন রিচার্জ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু 3 পয়সা ছিল, সেখানে এখন 20 টাকা 3 পয়সা হয়ে গেছে। সো আপনি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করে আপনার যে মাই ব্যালেন্স অপশন, মাই ব্যালেন্স অপশনে আপনি চলে যান। যখন আপনি মাই ব্যালেন্স অপশন চলে যাবেন, দেখুন এখানে কিন্তু 20 টাকা রিসার্চ হয়ে গেছে। আমার একটু আগে 3 পয়সা ছিল, এখন কিন্তু 20 টাকা 3 পয়সা হয়ে গেছে। সো আমি আপনাদের লাইভ প্রুফ সহ দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মাই ব্যালেন্সে গিয়ে ব্রিলিয়ান্ট অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।